দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের বাজার দর কেমন চলছে জানিয়ে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেনা শেষে পেঁয়াজের বস্তা প্যাকেট চলতেছে। আজকের বাজার দর যদি আমরা একটু জানতে চাই, দেখবো যে বিগত দিনের বাজার দর শুরুতে জানি গতকালকে বনগ্রাম হাটে প্রায় 3000 মতো বাজার ছিল, তবে আজকের বাজার কেমন চলছে জানিয়ে দেব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে সকালে ভিডিও করে নিয়ে গেছে আপনি পেঁয়াজ যখন কিনলেন, আবার আসলাম। আচ্ছা, দেখতেছি মোটামুটি 100 মন তো হবে কিনা, না 105 মন? 105 মন আজকে কোথায় দিবেন, ঢাকাতে নাকি চট্টগ্রামে? মোহাম্মদপুর। মোহাম্মদপুর, ঢাকার মধ্যে। আচ্ছা, পেঁয়াজ তো এখন মনে হচ্ছে একটু শুকনা শুকনা পাওয়া যাচ্ছে, একদম ভিজা ভিজা পেঁয়াজ ছিল। কয়েকদিন ভিজা ভিজা ছিল, আবহাওয়া খারাপ ছিল। আপনার তো কেনা নয় মনে হয় সেই কেদিন? হ্যাঁ, কিনছিলেন কি তার ভিতরে? হ্যাঁ হ্যাঁ, কিনা বাদ নাই, সব সময় কিনি। আচ্ছা ভাই, একটু আজকে বাজার দরটা জানতে চাইবো। বাজার আপনার 27-28 পাবনার পেঁয়াজের চাহিদা কারণ বাজার সহ শ্যামবাজারে, কৃষি মার্কেটে, এসব জায়গাতে পাবনার পেঁয়াজের চাহিদা বেশি। আমরা যদি দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই ভাই, একটু জানাবেন যে বর্তমান সময়ের যে বাজার দরটা, এই সামনে আসলে কি অবস্থান দাঁড়ানোর সম্ভাবনা আছে, কি মনে হয় আপনাদের? বাজার আপনার আমদানির সাথে তো বাজার আপ ডাউন করে, আমদানি আস্তে আস্তে একটু কমে আসতেছে। কয়েকদিন আগে যেরকম আমদানি দেখলেন না, ওরকম আমদানি কিন্তু এখন নাই। সেই হিসাবে একাধিক বাড়তেছে না কমতির আর মনে হয় যে, তবে আমার মনে হয় না আহামরি কোনো দাম বাড়া কমার সম্ভাবনা না। ওরকম বা অন্য আহামরি দামও বাড়বে, ওই যে একদিন হুট করে বাড়ছিল 8000, ওইরকম না, ওইরকম দাম হবে না। হয়তো একদিন 200 বেশি যাবে, একদিন 200 কম যাবে, এর ভিতরেই এই লস লাভ নেই আপনাদের ব্যাপারে, এরকম 100-200 কম বেশ বেশ কম হয়ে যাবে, এরকম বাজার দেখা যাবে যে একদিন আমদানি একটু বেশি হয়েছে 100 কম গেল, আরেকদিন কম হয়েছে 100 বেশি গেল, এরকম। তাছাড়া লাভ দিয়ে 1000-2000 করে বাড়বে, ওইরকম বাজার আর হবে না, ওইরকম বাজার হওয়ার সম্ভব না। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন রয়ে যায় যে অনেকে বলছিল যে নির্বাচনের পর নাকি এলসি আসার সম্ভাবনা আছে, সেই বিষয়ে আপনারা কি কতটুকু জানতে পারলেন? না, এলসি আসার সম্ভাবনা ওটা আমরা বলতে পারবো না। না, যদিও ঢাকাতে ব্যবসা করছেন, ঢাকার কি খবর ভাই? কারণ এলসি আসার কথাবার্তা হয় নাই পর্যন্ত, হয়নি না। তাহলে আসলে এলসি আসার সম্ভাবনা এখন একেবারেই নেই বললেই চলে। না, আর এলসি ছাড়া আমাদের দেশের পিস দিয়েও চলে, যথেষ্ট পরিমাণ চলতেছে, চলতেছে। এলসি ছাড়া দেশে তো প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে ভাই, এখন মুড়িকাটা পেঁয়াজ, এখন যে পরিমাণ পেঁয়াজ আছে দর্শক, দেশের পেঁয়াজই বাংলাদেশের চাহিদা মেটানোর যথেষ্ট। এই সময় আসলে এলসি না করাটা উচিত। দর্শক, আজকের বাজার দর আমরা কেমন চললো জানিয়ে দিলাম। অবশ্যই ভাইকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের মূল্যবান সময়টা দিয়েছেন। এই ছিল সর্বশেষ আজকের তথ্য।